হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে উইন্ডোজ সেভেনে রিসেন্ট আইটেম ডিসেবল করবেন। সাপোজ আমি যখন আমার কম্পিউটার ওপেন করি, সাপোজ আমি যখন রিসেন্ট প্লেসে ক্লিক করব, সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমি কি কি কাজ করেছি রিসেন্টলি, সব এখানে আমাকে শো করছে। যদি আমি চাচ্ছি যে এটা ডিসেবল করার জন্য ইন ফিউচার যাতে এখানে না দেখায় আমি কি করেছি সাম হাউ, সো সেটা কীভাবে করবো, সো লেটস টেক এ লুক। প্রথমে আমি আমার টেক্সট বারে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব এবং এখান থেকে আমি স্টার্ট মেনু ট্যাবে যাব। যাওয়ার পর এখানে দেওয়া আছে প্রাইভেসি, স্টোর অ্যান্ড ডিসপ্লে রিসেন্ট ওপেন প্রোগ্রাম অন দ্য স্টার্ট মেনু, তা এটা আনচেক করে দেব এবং স্টোর অ্যান্ড ডিসপ্লে রিসেন্ট ওপেন আইটেমস অন দ্য স্টার্ট মেনু অ্যান্ড দ্য টেক্সট বার, সো এটাকেও আমি আনচেক করে দিই, অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে ইন ফিউচারে আমাকে আর ওখানে রিসেন্ট প্লেসে আমাকে আর কোনো ফাইল অথবা ফোল্ডার দেখাবে না যেটি আমি একটু আগে খুলেছি বা যেটাই। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।